बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम व्यूअर्स रकमारी रान्नार यूट्यूब चैनल मायास कुकिंग मिरर थेके सबाइके ईदेर अनेक अनेक शुभेच्छा जानिए शुरू करछि आजकेर पर्व कुरबानीर स्पेशल ईद एपिसोड निये एसेछि। आज प्रथमेई आमि पिफरे चाला रेसिपि दिलाम एपिसोड 1-এ, एखन दिच्छि एपिसोड 2-তে একটি ডেজার্টের রেসিপি। আমার আজকের এখনকার রেসিপি ছানার ডেজার্ট। খুব মজার এই রেসিপিটি, আর দেরি না করে চলুন তাহলে চলে যাই বানাতে। ছানার ডেজার্ট তৈরি করার জন্য প্রথমেই লাগবে ছানা। আমি এখানে 1.5 লিটার দুধের ছানা নিয়েছি। আপনাদের যদি ছানা রেডি না থাকে তাহলে 1.5 লিটার দুধের মধ্যে একটু একটু লেবুর রস মিশিয়ে কিছুক্ষণ জাল করলে এই ছানা তৈরি হয়ে যাবে। এখন এরকম একটি চালনির সাহায্যে আমি ছানাগুলোকে ছেঁকে নিব। ছানাগুলোকে ছাকার পর এরকম ঝরিয়ে রেখে এখন আমি ডেজার্টটি তৈরি করব। এখন প্যানে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি ইউজ করলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1টি দারচিনি ও 2টি এলাচ। এলাচটি আমি একটু থেতলে নিয়েছি যাতে এটার স্মেলটা ভালোভাবে ঘিতে প্রবেশ করে। এখন আমি এই গরম মশলাটা 2 মিনিট ভেজে নিব। এরপরে আমার ঝরিয়ে রাখা ছানাটা এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আমি মিষ্টি একটু বেশি পছন্দ করি তাই একটু বেশি মিষ্টি দিলাম। এখন ভালোভাবে চিনিটা দিয়ে ছানাটা ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করব। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। যখন ছানাটা এরকম ব্রাউন কালার হবে তখন গুঁড়ো দুধটা ইউজ করব। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ইউজ করেছি। তারপর আবার নেড়েচেড়ে কিছুক্ষণ পর দিয়ে দিব কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ। এখন এরকম 4-5 মিনিট ভাজা ভাজা হলে 1টি কাপের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর পানি দিয়ে একটু গুলিয়ে নিলাম। সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিব। এখন আমার ছানার ডেজার্ট প্রায় রেডি। নামানোর আগে এর মধ্যে আমি এই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়েই সাথে সাথে নামিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে এরকম এরকম গ্রেভি আকার হয়ে যাচ্ছে। আর একটি সার্ভিং ডিশে আমি প্রথমেই ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করার পর এখন আমি ডেজার্টটি এর মধ্যে ঢেলে নিব। গরম গরম অবস্থায় এটি ঢালতে হবে, না হলে সেট হতে প্রবলেম হবে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি এরকম চেপে চেপে এই ট্রের মধ্যে ছানাটি সেট করব। সমান আকারে পুরো ট্রেতে ভরে এই ছানাটা সেট করার পর এখন আমি এটি ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য আমি নিয়েছি কিশমিস ও পেস্তা। এখন আমি এই দুটি একটু চিনি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করব। ব্লেন্ড করে রাখার ব্লেন্ড করেছি এরকম একটু ভেজা ভেজা থাকবে। তখন আমি হাতের সাহায্যে এরকম গোল গোল বল তৈরি করে নিব পেস্তাগুলোর সাহায্যে। এরকম আমি 7টি বল তৈরি করে নিয়েছি। কিছু পেস্তা আমি কুচি করে রেখেছি, এখন আমি সাজিয়ে দিব। প্রথমে বলগুলো আড়াআড়িভাবে আমি এখানে সাজিয়ে নিচ্ছি। সাজানোটা আপনাদের ইচ্ছে অনুযায়ী, আমি আমার ইচ্ছে অনুযায়ী সাজিয়েছি। দুই পাশে পেস্তা কুচি দিয়ে এরকম বর্ডার লাইন করেছি আর সাইড দিয়ে কিছু ওয়েফার দিয়ে দিয়েছি আর মাঝখানে আমার তৈরি করা পেস্তা বল। ব্যাস তৈরি হয়ে গেল আমার স্পেশাল ছানার ডেজার্ট। ঈদের দিন কোনো গেস্ট আসলে প্রথমেই বলে, না না সেমাই পায়েস জর্দা কিছুই খাবো না, এগুলো বাসা থেকে খেয়ে আসছি বা সকাল থেকে এগুলো খেতে খেতে আর ভাল লাগে না। কিন্তু এরকম একটি ডেজার্ট যদি আপনি গেস্টের সামনে পরিবেশন করুন তিনি কিন্তু না করতে পারবেন না, আরে এটা কি খেয়ে দেখি তো একটু নতুন মনে হচ্ছে। আর আপনিও এই নতুন স্বাদের ডেজার্টটি পরিবেশন করুন ঈদের দিন সবার সাথে। আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লাগবে। আপনাদের ঈদের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপি শেষ করছি। কুরবানির ঈদ স্পেশাল পরবর্তী রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।